এটাই সেই কাপ যাকে অর্জনের জন্য এত লড়াই। দীর্ঘ চার বছর দেশগুলি অপেক্ষা করতে থাকে এবার কে নিতে পারবে এই কাপ। 2011-তে ভারত বিশ্বকাপ জয়লাভ করার কয়েক ঘন্টা পরেই বিতর্ক শুরু হয়ে যায়, কারণ এই কাপ ছিল নকল অর্থাৎ জাল। পরে আসল কারণ জানা যায় যে মুম্বাই বিমানবন্দরে আইসিসি ট্যাক্স না পে করায় আসল কাপটিকে শুল্ক দপ্তর আটকে দেয়। বিভিন্ন সংবাদ সংস্থার তথ্যানুসারে জানা যায় আইসিসি 15 লাখ টাকা শুল্ক না দেওয়ায় এই কাণ্ড। তবে ট্রফিটিকে জাল বা নকল বলা যাবে না, কারণ কাপটি ছিল একটি প্রতীকী কাপ। ঠিক ফুটবল বিশ্বকাপের মতোই ক্রিকেট বিশ্বকাপেও প্রতিবার রেপ্লিকা ট্রফি দেওয়া হয় বিজয়ী দেশগুলিকে। তাহলে আসল কাপটি কোথায় থাকে? আসল ট্রফিটি থাকে সংযুক্ত আরব আমিরাতের আইসিসির সদর দপ্তরে। কাপটি তৈরি করতে যে ডিজাইন দেখা যায় তাতে 3টি সিলভার স্টিক ও তাদের মাথায় গোল্ডেন বল দেখতে পাওয়া যায়। এই 3টি স্টিক, স্ট্যাম্প এবং বলটি ফিল্ডিংয়ের প্রতীকী রূপকে চিহ্নিত করে। প্রায় 11 কেজির এই কাপটি 60 সেন্টিমিটার উচ্চতার নির্মাণ করা হয়। আজকের ক্রিকেট বিশ্বকাপের নাম কিন্তু ক্রিকেট ইতিহাসে শুরুর দিকে অন্য নাম ছিল। একদম শুরুতে প্রুডেন্সিয়াল কাপ ট্রফি বলেই এটি পরিচিত ছিল। 1999 সাল থেকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে কাপটির নামকরণ হয়, যা আজও বর্তমান।